জন্য ব্যবসা যেই ব্যবসার কারণে জামাত ছুটে যায় এই ব্যবসা কেমনে বরকত হবে আমার ব্যবসা যেন জামাত ছুটতে না পারে আমার ব্যবসা যেন আমাকে জামাত ছুটতে না দেয় ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ রূপগঞ্জ নারায়ণগঞ্জ এদিকে আসলে বেশিরভাগ ব্যবসায়ী মানুষ আমার ব্যবসা যেন আমাকে জামাত ছুটতে না দেয় আল্লাহ তাআলা বলেন قل ما عند الله خير من اللهو ومن التجارة তোমার একবার আল্লাহু আকবার তাকবীর তাহরিমার বিনিময়ে আমি জান্নাতে যা রেখে দিয়েছি তোমার দু রাকাত ফজরের নামাজের বিনিময়ে আমি জান্নাতে যা রেখে দিয়েছি তোমার চার রাকাত যোহরের নামাজের বিনিময়ে আমি জান্নাতে যা রেখে দিয়েছি রব্বে করিম বলেন সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি প্রত্যেকে একটা একটা বাড়ি বানাতো প্রত্যেকটা বাড়ি হয়তো জমিন থেকে আসমান প্রত্যেকটা বাড়ি যদি স্বর্ণের হয়তো রূপের হয়তো হীরার হয়তো আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহে ওয়া মিনাত তিজারা তোমাদের সমুদয় বাড়িগুলোর চেয়ে তোমাদের সমুদয় ব্যবসার চেয়ে প্রত্যেকে যদি হীরার ব্যবসা করতা প্রত্যেকে যদি স্বর্ণের ব্যবসা করতা প্রত্যেকে যদি অক্টেনের ব্যবসা করতা যে পরিমাণ ব্যবসা হইতো আসমান থেকে জমিন যদি স্বর্ণ দিয়ে ভরেও দিতে তোমরা তোমাদের একবার আল্লাহু আকবারের বিনিময়ে আমি যা রেখে দিয়েছি দু রাকাত ফজরের বিনিময়ে আমি যা রেখে দিয়েছি চার রাকাত জোহরের বিনিময়ে আমি যা রেখে দিয়েছি তা কোটি কোটি গুণে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কোরআন যেন কথা বলে এটা কোরআন শরীফ না আমার আমার কথা হাদিস না কোরআন কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন আরেক সূরাতে আল্লাহ তাআলা কি বলেন কুল বিফাতলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু তারপরে কি قل هو خير مما يجمعون الله تعالى বলেন তোমাদের কোরআনের বিনিময়ে তোমাদের জন্য যা রেখে দিয়েছি রাখেন কোরআনের বিনিময়ে তোমাদের এক পৃষ্ঠার বিনিময়ে যা রেখে দিয়েছি রাখেন এক পৃষ্ঠার বিনিময়ে তোমাদের এক আয়াতের বিনিময়ে যা রেখে দিয়েছি রাখেন এক আয়াতের বিনিময়ে তোমাদের এক বর্ণের বিনিময়ে যা রেখে দিয়েছি তোমাদের এক হরফের বিনিময়ে যা রেখে দিয়েছি সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি হীরা জমা করে করে আসমান পর্যন্ত বানিয়ে ফেলতো তোমাদের একটা হরফের দাম আমি রব্বে করিমের কাছে তার চেয়েও দামি কি আহ আল্লাহ কি 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 খাজানার সন্তান তোমরা তুমি আমারে দিলা আমাদেরকে দিলা আল্লাহ কোন খাজানার সন্ধান আপনি আমাদেরকে দিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ ভিতর মেরে তো এই খাজানার সন্ধান পাইল না ঠিক না আল্লাহ এই খাজানার সন্ধান পাইও যদি বঞ্চিত হয়ে যাই এত বড় খাজানা থেকে যদি বঞ্চিত হয়ে যাই কি ছোটবেলায় শুনতাম ব্যাঙের মুখ থেকে নাকি মুক্তি বাইরে ছোটবেলায় শুনতাম হ্যাঁ তো শুধু কিচ্ছাই শুনছি জীবনে শুধু কিচ্ছাই শুনছি গল্পই শুনছি কারোর মুখটা দেখলাম না কি তো কি করে ব্যাঙে নাকি এটাকে রাইখা তারপরে কি করে খাবার সংগ্রহ করতে যা তো বুড়ি নাকি দেখছে এটা বুড়ি নাকি কি করছে দেখছে তো বুড়ি কি করছে এটা মাটি দিয়া এটা ঢাকে দিছে তো ব্যাঙটা এখানে এসে চিল্লায় মরে গেছে এবার কত পরে বুড়ি এটা লয়ে এসে 7000 ধন হয়ে গেছে কি কিচ্ছে না গল্প না গল্প কি জানে কেউ পাইছে কিনা জীবন কি জানে আজীব না আচ্ছা কিন্তু ঝিনুকের মুক্তা তো সত্য না ঝিনুকের মুক্তা তো কি আশ্চর্য কথা কালকে আমি পড়ছি কালকে কালকে মসনবী রুমি বলতেছে ঝিনুক আল্লাহু আকবার কবিরা হা করে থাকে এক ফোঁটা বৃষ্টি ঝিনুকের ভিতরে পড়ে ঝিনুকে এটা নিয়ে সোজা গভীর তল দেশে চলে যায় সাগরের গভীরে চলে যায় কোন করে সাগরের গহীন গভীরে চলে যায় এটা একাকী থাকে মুখ আর খোলে না এবার মস্তবী রুমি বলে আল্লাহ রুমি বলেন তুমিও যদি আল্লাহর ভালোবাসা নিয়ে গভীরে চলে যাও একাকী থাকো কথা বেশি কইও না জিকির শুধু করো আচ্ছা আল্লাহ রুমি এটা কি কয় এগুলো কি কয় হ্যাঁ আশ্চর্য না
আল্লাহ আমার রুমিয়া কা আজিব কথা বলেন কইছে সারা পৃথিবীর জাররা জাররা শুধুই রব্বে কারীমের ভালোবাসার অংশ আমি আমার বাবা আমার ভালোবাসার অংশ আর সুবহানাল্লাহ বলেন আমার ছেলে মেয়ে আমার আর আমার স্ত্রী ভালোবাসার অংশ বাস্তব না বাস্তব আপনি এত বড় ফ্যাক্টরি কেন করতে গেলেন শুধু আপনার স্ত্রী ছেলে মেয়ের ভালোবাসা বাস্তব না বাস্তব পুরোটা কায়নাত আল্লাহর ভালোবাসার অংশ পুরোটা কায়নাত কি আল্লাহর ভালোবাসার কি বহরহাল কথা দূর চলে গেছে আমাকে ভুলে যেও না বলেন আমাকে ভুলে যেও না ওহো যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ আমারও আজ না কোরআন শরীফ إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে রেখে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ذلكم خير لكم এটা তোমাকে দেওয়া আমার আমার আর শাহজিম থেকে তোমাকে দেওয়া তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা إن كنتم تعلمون যদি তুমি বুঝতে فإذا قضيت الصلاة এবার নামাজ শেষ করে নামাজ শেষ করে فانتشروا في الأرض ফিরে যাও কাজে নামাজ শেষ করে ফিরে যাও কাজে তালাশ করো রিজিক রিজিক তালাশ করো রিজিক কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে আমাকে সফল আমি করে দেব তোমাকে فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে রেখে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এটা তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা যদি তুমি বুঝতে এবার নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে লেগে যাও কাজে লেগে যাও কাজে কাজের পাকে পাকে ডাকো আমাকে সফল আমি করে দিব তোমাকে লাআল্লাকুম তুফলিহুন কি বলে মালিক কি বলে এগুলো হ্যাঁ কি বলে আমি দেখি মালিক কথা কয় তাযাক্কির ইন নাফাতি যিকরা সায়াযাক্কাউ মান ইখশা আপনি উপদেশ দিতে থাকুন যদি উপদেশ ফলপ্রসূ হয় উপদেশ নিবে যার হৃদয়ে আছে আমার ভয় সুবহানাল্লাহ আপনি উপদেশ দিতে থাকুন যদি উপদেশ ফলপ্রসূ হয় উপদেশ নিবে কে যার দিলে আছে আমার ভয় সুবহানাল্লাহ কি আদাফলা মান তাযাক্কা কামিয়াব কে দিলটা সাফ করেছে যে সুবহানাল্লাহ এবার কামিয়াব কে জিকির করে যে নামাজ পড়ে যে সুবহানাল্লাহ আর কেমনে সোজা কইতো সুবহানাল্লাহ হ্যাঁ সহজ না কঠিন সহজ কামিয়াব কে দিলটাকে সাফ করেছে যে আর দিলটাকে সাফ করেছে কে জিকির করে যে নামাজ পড়ে যে এবার বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া হা কি হয়ে গেল তুমি আমার কথা বুঝনি দুনিয়াকে দিচ্ছ প্রাধান্য ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী এত সহজ কা কোরআন শরীফ ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্র ফাহাল মিন মুদ্দাকির সহজ করে দিয়েছি আছো কেউ নিবা সহজ করে দিয়েছি নিবা কি বলে বলেন নিবেন বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন আবার বলেন এবার তিনবার বলেন জিকির নামাজ জিকির জিকির নামাজ জিকির 24 ঘন্টা জিকির নামাজ ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ 24 ঘন্টা কি জিকির তো 24 ঘন্টা জিকির কেমনে করবেন দিলের জিকির 24 ঘন্টা দিলের জিকির কতক্ষণ সারাক্ষণ জবানের জিকির কতক্ষণ সাধ্যে কুলায় যতক্ষণ
سبحان الله দিলের জিকির কতক্ষণ সারাক্ষণ জবানের জিকির কতক্ষণ ছাদগুলা যতক্ষণ সুবহানাল্লাহ আরিফ আইএম টিভি আরিফ আইএম টিভি কুরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়